হাই ফ্রেন্ড, যিশু মোনা লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি মোনা। আমি তোমাদের কাছে আজকে একটা ভালো জিনিস নিয়ে এসেছি, কদবেল। ভীষণ পছন্দের জিনিস, আমার ভীষণ ভালো লাগে খেতেটা। এটা আমি আজকে মেখে খাবো তোমাদের সামনে, তোমরা দেখো। ভীষণ ভালো লাগে এই জিনিসটা খেতে। তো এটাকে আমি প্রথমে এটাকে ফাটিয়ে নিয়েছি, এটাকে ফাটিয়ে নিয়ে এটাকে আমি ছাড়াবো। এটাকে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে এটাকে আমি ছাড়াচ্ছি। এটা ভীষণ ভালো লাগে এটা খেতে। এটা তো শীতকালেই পাওয়া যায়, এটা তো গরমকালে পাওয়া যায় না। তো গরমকালে তখন খুব ইচ্ছে করে, ওই গরমের সময় যে এই জিনিসটা যদি পেতাম বেশ ভালো হতো, ভালো লাগতো খেতে, খুব ইচ্ছে করে। কিন্তু ওই সময় এটা পাওয়া যায় না, এটা শীতকালেই পাওয়া যায় বেশি। তো এটা বেশ ভালো জিনিস। এটা আমি আজকে এটাকে আমি মাখবো এক নিয়ে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর নুন দেবো, একটু চিনি দেবো। একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই সামান্য একটু চিনি দেবো। ধনে পাতা দিয়েও মাখলে খুব ভালো লাগে, তো আমি তো ধনে পাতা দিব না, আমি ধনে পাতা ছাড়াই মাখবো। তোমরা চাইলে ধনে পাতা দিয়েও মাখতে পারো। আমি সামান্য একটু নুন নিয়ে যাবো, যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেবো। আমি এতটা নুন নিয়ে নিলাম। একটু চিনি নিয়ে নেবো, এক চামচ চিনি, এক চামচ চিনি হয়তো লাগবে, বুঝতে পারছি না কতটা লাগবে। আমি একটু মিষ্টি খাই, মিষ্টি না হলে ভালো লাগে না। ঝাল, মিষ্টি, টক, তিনটেই বরাবর হলে বেশি ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা গোটাটা মাখবো না, কারণ আমার ছেলে একটু খাবে, যিশু খাবে, তো ও ঝাল বেশি খায় না। তো আমি হাফটা নিয়েছি, তো হাফটা নিয়ে আমি মাখছি। এটাকে হাত দিব না, কারণ হাত জ্বালা করতে পারে, লঙ্কাটা প্রচুর ঝাল। আমি এটাকে চামচ দিয়ে মাখছি। তো মাখা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা মাখা হয়ে গেছে। এটা ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ছেলের ধনে পাতা যেহেতু যিশু পছন্দ করে না, তো সেই জন্য ধনে পাতাটা আমি দিইনি, দিব না সেই জন্য। ধনে পাতা ছাড়াই খাবো, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। একটু টেস্ট করছি, ও প্রচুর ঝাল হয়েছে। আমার ছেলে হয়তো খেতে পারবে না, তার জন্য আমাকে একটু বকাবকি করবে। এখানে শেষ করছি, বাই বাই, টাটা।